এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জেগে ওঠে বাংলার ৭.৫ কোটি মুক্তিকামী মানুষ। শুরু হয় মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম। ৭ কোটি মানুষকে দমিয়ে রাখতে পারবো না। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ৯ মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে উদয় হয় এক নতুন দেশ, যার নাম বাংলাদেশ। সেই বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের রূপকল্প বাস্তবায়নে এ সরকার নিরন্তর কাজ করে চলেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, বিশ্বের অন্যতম জনবহুল মহানগরী, এই ঢাকার জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন সত্ত্বেও যানজট ঢাকা মহানগরবাসীর জন্য অন্যতম চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে একটি অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে ৬টি ম্যাস র্যাপিড ট্রানজিট MRT বা মেট্রো রেল সমন্বয়ে একটি শক্তিশালী সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় গত ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মেট্রো রেল MRT Line-6 বাণিজ্যিক চলাচলের শুভ উদ্বোধন করেন। MRT Line-1 জাতীয় গুরুত্বপূর্ণ একটি ফাস্ট ট্র্যাক বা অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। ৩১.২৪১ কিলোমিটার দীর্ঘ MRT Line-1 দুটি অংশে বিভক্ত। অংশ দুটি হল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুট এবং নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত পূর্বাচল রুট। বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল নির্মাণে সম্পূর্ণ শব্দহীন ও নিরাপদ টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন ২৫ সেট মেট্রো ট্রেন দিয়ে শুরু হবে MRT Line-1 এর যাত্রা। প্রতি সেট মেট্রো ট্রেনে ৮টি কোচ থাকবে। একটি অত্যাধুনিক অপারেশন কন্ট্রোল সেন্টার হতে দূর নিয়ন্ত্রণ পদ্ধতিতে মেট্রো রেল পরিচালনা করা হবে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যে প্ল্যাটফর্মে ওঠানামার সুবিধার্থে প্রতিটি পাতাল ও উড়াল মেট্রো রেল স্টেশনে লিফট, সিঁড়ি ও এসকেলেটর থাকবে। মেট্রো রেল স্টেশনে প্রবেশ ও বহির্গমনের জন্য অটোমেটিক ফেয়ার কালেকশন সিস্টেম বা স্বয়ংক্রিয় প্রবেশ এবং বহির্গমন গেট থাকবে। MRT পাস অথবা র্যাপিড পাস ব্যবহার করে যাত্রীগণ ঝামেলাহীনভাবে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। মেট্রো রেল স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে সার্বক্ষণিক CCTV ক্যামেরার পর্যবেক্ষণ থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের প্ল্যাটফর্মে নিরাপত্তা বেষ্টনী বা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করা হবে। পরিবেশ বান্ধব মেট্রো রেলের কোচগুলো হবে শীতাতপ নিয়ন্ত্রিত, থাকবে সুবিন্যস্ত আসন ব্যবস্থা, যাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সম্বলিত ডিসপ্লে প্যানেল ইত্যাদি। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম। দিনের ব্যস্ততম সময়ে প্রতি ২.৫ মিনিট থেকে ৩.৫ মিনিট পরপর প্রতিটি স্টেশনে মেট্রো রেল থামবে। ২০২৬ সালে MRT Line-1 চালু হলে প্রতিদিন প্রায় ৮ লক্ষ যাত্রী এই মেট্রো রুটে যাতায়াত করতে পারবেন। ক্রমান্বয়ে ২০৩০ সালে ৬টি মেট্রো রেল চালু হলে দৈনিক ৫০ লক্ষের অধিক যাত্রীর মেট্রো রেলে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। প্রতিটি মেট্রো ট্রেন ১২টি স্টেশনে থেমে ২৪ মিনিট ৩০ সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, ৯টি স্টেশনে থেমে ২০ মিনিট ৩০ সেকেন্ডে নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত,
এবং 16টি স্টেশনে থেমে 35 মিনিট 30 সেকেন্ডে কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যাতায়াত করবে। প্রতি সেট মেট্রো ট্রেনে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা 3,088 জন। নারী পুরুষ, ছোট বড়, ধনী গরিব সবাই স্বাচ্ছন্দ্যে ও আরামদায়ক পরিবেশে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। মেট্রো রেল স্টেশনে ও ট্রেনের অভ্যন্তরে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য উন্নত বিশ্বের ন্যায় প্রয়োজনীয় সুবিধাদি অন্তর্ভুক্ত থাকবে। দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎ চালিত, পরিবেশ বান্ধব ও দূর নিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে মেট্রো রেল ঢাকা মহানগরী ও এর পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে। ঢাকা মহানগরী ফিরে পাবে স্বাভাবিক গতিশীলতা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধ। সময় এখন মাথা উঁচু করে দাঁড়াবার। আজ মেট্রো রেলের নির্মাণ কাজে সহযোগিতা করলে কাল তা আপনার জন্যই সুফল বয়ে আনবে। বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রো রেল।